কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি। ইংরেজিতে ভয় নয় বরং ভরসা। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, বহু বছর আগে এই কথাটা তৈরি হয়েছিল, সৃষ্টি হয়েছিল। সত্যিই তো মানুষের উপরে কিছুই নেই, পৃথিবীকে গড়ছে মানুষ, পৃথিবীকে ভাঙছেও মানুষ। এই মানুষ বিভিন্ন রকমের হতে পারে। আজকে আমরা কয়েকটা ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট মানুষ রিলেটেড, একটা মানুষ কেমন হতে পারে এই নিয়ে আমরা কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখে নেব। প্রথমেই বলি, পৃথিবীতে এরকম মানুষ পাবে যারা মানুষকে ভালোবাসে, হয় না? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি মানুষ পেতে পারে না যারা মানুষকে ভালোবাসে। মানুষের দুঃখে ব্যথিত হয় মানুষকে, যারা সর্বোপরি মানুষের ভালো চায়, মানুষকে ভালোবাসে। কি রয়েছে? ওয়ান হু লাভস হিউম্যান বিংস, তাদেরকে কি বলে? তাদেরকে বলে ফিলান্থ্রোপিস্ট। পরীক্ষাতে আসতে পারে ওয়ান হু লাভস হিউম্যান বিংস, সে হচ্ছে ফিলান্থ্রোপিস্ট। আবার এই টাইপের মানুষ আছে যারা অন্যকে উপকার করে, আত্মের পাশে দাঁড়ায়, নিপীড়তের পাশে, নিপীড়িতের পাশে দাঁড়ায়, যে অসহায় তার পাশে সহায় হয়ে দাঁড়ায়, কিন্তু কোনোদিন কোনো প্রতিদানের আশা করে না। যে মানুষ দান করে, মানুষের পাশে দাঁড়ায়, কিন্তু কোনো প্রতিদানের আশা করে না, তাকে কি বলে? প্রশ্ন হচ্ছে, ওয়ান হু হেল্পস আদার উইদাউট এক্সপেক্টিং এনিথিং ইন রিটার্ন, তাকে কি বলে? সে হচ্ছে আল্ট্রুইস্ট। আল্ট্রুইস্ট কথাটার মানে যে পরোপকারী, কিন্তু কোনো প্রতিদানের আশা করে না, সে হচ্ছে আল্ট্রুইস্ট। তাহলে দেখো, ওয়ান হু হেল্পস আদার উইদাউট এক্সপেক্টিং এনিথিং ইন রিটার্ন। নেক্সট, আবার এমনও মানুষ রয়েছে যারা চায় শ্রেণীহীন শোষণহীন সমাজ ব্যবস্থা, যেখানে সবাই সমান, এখানে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো কোনো উঁচু নিচ থাকবে না। হ্যাঁ, তারা চায় ধনীর সিন্ধুক হয়তো ভরা থাক, কিন্তু গরিবের পেটটুকু যাতে খালি না থাকে। যারা চায় সবাই সমানভাবে থাক, কোনো জাত পাত, কোনো নীতি নিয়ম কিচ্ছু যারা মানে না, যারা বিশ্বাস করে, আবারও বলছি সেই কথা, মানুষই শেষ কথা। তারা কে? ওয়ান হু বিলিভস ইন ইকুয়ালিটি অ্যামাং এভরি ওয়ান, ওয়ান হু বিলিভস ইন ইকুয়ালিটি অ্যামাং এভরি ওয়ান, তাকে বলে ইগালিটেরিয়ান। আবার বলছি, তাকে বলে ইগালিটেরিয়ান। নেক্সট, হিতোপদেশের হিতোপদেশের একটি লাইন, বসুধৈব কুটুম্বকম, যেটা একটি বিশেষ নামী সংস্থা, তাদের নিউজ, তাদের নেটওয়ার্ক, তাদের নেটওয়ার্কের ট্যাগলাইন বসুধৈব কুটুম্বকম। তো এটা মানে কি? মানে হচ্ছে পুরো পৃথিবীটাই আমার পরিবার। ওয়ান হু কনসিডার্স হোল ওয়ার্ল্ড হিজ ফ্যামিলি, ওয়ান হু কনসিডার্স হোল ওয়ার্ল্ড হিজ ফ্যামিলি, পুরো পৃথিবীটাই আমার পরিবার। সত্যিই তো, আমরা যদি একটু মনকে উদার করতে পারি, আমাদের প্রত্যেকের পরিচয় আমরা মানুষ, আমরা মানুষের পাশে দাঁড়াবো, আমরা মানুষের পাশে থাকবো, সেখানে কোনো বেড়াজাল, রাজ্যের বেড়াজাল, ভাষার বেড়াজাল, কোনো ধর্ম, কোনো কিচ্ছু আমাদেরকে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এই পুরো পৃথিবীটাই আমার কাছ, আমার পরিবার, এটা যারা বিশ্বাস করে। ওয়ান হু কনসিডার দ্য হোল ওয়ার্ল্ড হিজ ফ্যামিলি, তাকে বলে কসমোপলিটান। আবার বলছি, তাকে বলে কসমোপলিটান। আবার বলবো, আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করতে ভুলবে না।